আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়ে। আশা করি আমাদের সাথে থাকবেন পুরো ভিডিও জুড়ে, বিশেষ করে যারা নবীন আইনজীবী রয়েছেন বা শিক্ষানবিশ আইনজীবী রয়েছেন তাদের জন্য ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করা খুবই গুরুত্বপূর্ণ, এবং যারা এই প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত রয়েছেন এবং যারা এই প্রক্রিয়াতে ভুক্তভোগী রয়েছেন তাদের জন্য আশা করি আজকের এই ভিডিওটি কাজে লাগবে। কারণ অনেকেই এই ভূমি অধিগ্রহণ প্রক্রিয়াটি সম্পূর্ণ না জানা থাকার কারণে তিনি কখন কি করবেন সেটা বুঝে উঠতে পারেন না, তাদের জন্য আজকের এই আলোচনা। আমি প্রথমেই লিখেছি দেখবেন ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া। তাহলে একটা ভূমি অধিগ্রহণ কিভাবে শুরু হয়, মাঝখানে কি হয় এবং শেষের অংশে গিয়ে কি হয় সেই বিষয় নিয়ে আপনাদের সাথে ধারণা দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা উপকৃত হবেন। প্রথমেই ভূমি অধিগ্রহণ যখন শুরু হয় তখন এই প্রক্রিয়ায় প্রথমেই দেখানো হয় কোনো একটি সংস্থা কর্তৃক জমি পছন্দকরণ নকশা প্রস্তুত। যদি কোনো একটি সংস্থা কোনো জায়গায় ভূমি অধিগ্রহণ করতে চান তাহলে তারা আগে কি করবেন, জমি পছন্দ করবেন। পছন্দকরণ অর্থাৎ যেমন ধরেন মেট্রো রেলটা যেদিকে যাবে, মেট্রো রেলের যেতে যেই যেই জায়গাগুলোর প্রয়োজন হবে সেগুলো তারা আগে পছন্দ করবেন, তারপর সেটার নকশা প্রস্তুত করবেন। এই প্রক্রিয়া দ্বারা কিন্তু এই প্রক্রিয়াটা শুরু হবে, অর্থাৎ ভূমি অধিগ্রহণ প্রক্রিয়াটা শুরু হবে। পরবর্তীতে আমরা দেখব সংস্থা কর্তৃক প্রস্তাব ও সরজমিন যাচাই। প্রথমেই তারা পছন্দ করবেন, নকশা প্রস্তুত করবেন, তারপর কি করবেন একটা প্রস্তাব তৈরি করবেন এবং সরজমিন যাচাই করবেন। এই দুটা কাজ ওই কর্তৃপক্ষ করবেন, অর্থাৎ যে সংস্থার প্রয়োজন হবে ভূমি অধিগ্রহণ করার তারা সেটা করবেন। তারপর কি করবেন সেটা কমিটির সভা হবে, সুপারিশ পেশ করা হবে, মূল নকশার প্রস্তাব তৈরি করা হবে। আগের যে নকশা সেটার সাথে যদি পরবর্তীতে সরজমিনে যাচাই বাছাই এবং প্রস্তাব করার পর নকশার পরিবর্তন আনার প্রয়োজন হয় সেই অনুযায়ী মূল নকশা তৈরি করে সেটা প্রস্তাবনা আকারে তৈরি করা হবে এবং সুপারিশ করা হবে, একটা কমিটির সভা আয়োজন করা হবে সেইখানে। এর পরবর্তীতে কি হবে, এর পরবর্তীতে আমরা দেখব সরজমিনে ভিডিওকরণ, রেকর্ড, দাগসূচি তৈরি করা, বরাদ্দ কমিটির নিকট সেটা উপস্থাপন করা। এখানে খুবই ইম্পর্টেন্ট যে বিষয়টি হচ্ছে সরজমিনে ভিডিওকরণ করা হবে, যেই যেই জায়গাগুলা প্রয়োজন হবে অধিগ্রহণ করা সেই বিষয় নিয়ে তারা ভিডিও প্রস্তুত করবেন এবং একটা রেকর্ড প্রস্তুত করবেন, দাগসূচি তৈরি করবেন এবং বরাদ্দ কমিটির নিকট সেটা উপস্থাপন করা হবে। তার পরবর্তীতে চলে আসবে যারা যাদের এই ভূমিটা অধিগ্রহণ করা হবে তাদের সাথে ধীরে ধীরে ইন্টারঅ্যাকশন শুরু হবে, অর্থাৎ এই প্রক্রিয়াগুলোর সাথে কিন্তু জমির মালিক যারা রয়েছেন, যাদের ভূমি অধিগ্রহণ করা হবে তাদের সাথে কিন্তু এখনো পর্যন্ত কর্তৃপক্ষ, কমিটি বা সংস্থা বা কেউই এই পর্যায়ে এসে যোগাযোগ করবেন না বা তারা সেই সম্পর্কে তখনও পর্যন্ত ওয়াকিফ ভালো হবে না যতক্ষণ পর্যন্ত না তাদেরকে নোটিশ দ্বারা জানানো হচ্ছে। প্রথম নোটিশ যেটা হয়, সাধারণত ভূমি অধিগ্রহণ প্রক্রিয়ায় তিনটা নোটিশ আমরা দেখে থাকি। এখানে আপনারা দেখবেন তিন ধারার নোটিশ, এখানে ছয় ধারার নোটিশ, এরপরে হচ্ছে সাত ধারার নোটিশ, আরও নোটিশ রয়েছে, সেগুলো নিয়ে আমি অন্য ভিডিওতে আলোচনা করব। আজকে আমি শুধু সহজভাবে আপনাদেরকে ভূমি অধিগ্রহণ প্রক্রিয়াটি বোঝানোর চেষ্টা করছি, আর এর ভেতরে যে সকল জটিলতা রয়েছে, যেমন ধরুন কারো ভূমি অধিগ্রহণ করার পর তিনি টাকা না পেয়ে অন্য কেউ সেই টাকাটা তুলে নিল, সেই প্রক্রিয়াগুলায় কি হবে, ভূমি অধিগ্রহণ যদি যথাযথভাবে না করা হয় অথবা যে প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণ করা হয়েছে সেই প্রকল্প যদি বাস্তবায়ন না করা হয়, এই সকল প্রক্রিয়া আরও জটিলতা রয়েছে, সেই দিকে আজকে যাব না। আজ আমরা আলোচনা করব শুধুমাত্র ভূমি অধিগ্রহণ প্রক্রিয়াটা সহজভাবে কিভাবে করা হয় সেই বিষয়ে। কারণ এই প্রক্রিয়াটা করতে গেলে এখানে কিন্তু অনেক মামলা উদ্ভব হতে পারে, যেমন যার ভূমি অধিগ্রহণ করা হচ্ছে তিনি কিন্তু হুট করে কোনো একটা আদেশে সংক্ষুব্ধ হয়ে হাইকোর্টে চলে আসতে পারেন, মহামান্য হাইকোর্টে এসে তিনি তার যদি তিনি সংক্ষুব্ধ হন কোনো নোটিশ দ্বারা বা যেইগুলার কোনো প্রক্রিয়া আর নাই
সেই ক্ষেত্রে তিনি কিন্তু উচ্চ আদালতে শরণাপন্ন হতে পারেন। তবে সাধারণত আইনে যদি কোনো বর্ণনা দেয়া থাকে বা ব্যাখ্যা দেয়া থাকে, সেই বর্ণনা এবং ব্যাখ্যা অনুযায়ী নিম্ন আদালতে কোনো যদি রিমেডি থেকে থাকে, তাহলে তিনি সেটা আগে সেখানে দরখাস্ত দিবেন। যদি এমন কোনো সমস্যায় তিনি পতিত হন যেই সমস্যার রিমেডি নিম্ন আদালতে নাই বা ডিসি অফিসে নাই, তখন তিনি কিন্তু উচ্চ আদালতে আসার প্রক্রিয়া রয়েছে, সেই বিষয় নিয়ে আমি পরে আলোচনা করব। আজকে আমরা এখন ছিলাম তিন ধারার নোটিশ দিয়ে আপনাকে জানানো হবে, আপনাকে জানানো হবে অর্থাৎ যিনি জমির মালিক রয়েছেন তাকে জানানো হবে, তার যদি কোনো আপত্তি থাকে সেই আপত্তি শুনানি করা হবে এবং আপত্তির বিষয়ে কি করা হবে সিদ্ধান্ত দেয়া হবে। এরপর দেখবেন এই তিন ধারার নোটিশে কিন্তু যদি আপনি কোনো আপনার কোনো আপত্তি থাকে আপনি কিন্তু লিখিতভাবে সেই আপত্তি দিতে পারেন এবং সেই আপত্তি শুনানির পর সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এখন এই বিষয়গুলো মনে রাখবেন, তিন ধারার নোটিশে বলা হয় যে 50 বিঘা জমির নিচে যদি হয় তাহলে আপনার এই প্রস্তাবনা বা এই বিষয়টা কোথায় যাবে সেটা কিন্তু বিভাগীয় কমিশনার পর্যন্ত হতে পারে, 50 বিঘার বেশি যদি হয় তাহলে সেটা কিন্তু মন্ত্রণালয় পর্যন্ত পাঠানো হয়। এরপর আমরা যাব 6 ধারা। তাহলে 3 ধারায় আমরা সংক্ষেপে কি পেলাম, 3 ধারায় আপনাকে নোটিশ দেওয়া হলে আপনি আপত্তি দিতে পারেন, সেই আপত্তির উপর শুনানি হতে পারে এবং সেটার উপর সিদ্ধান্ত গ্রহণ হবে। এরপর আমরা চলে আসি 6 ধারায়। 6 ধারায় যে নোটিশ দেওয়া হবে সেটা হলো বিষয়বস্তুর ব্যবস্থা গ্রহণ। সেটা কীরকম, 6 ধারায় নোটিশ দেওয়ার পূর্বে সাধারণত 3 ধারায় যে জমি সম্পর্কে নোটিশ দেওয়া হচ্ছে সেই জমির যেই সাব ডিস্ট্রিক্ট অফিসে রেজিস্ট্রেশন করা হয়েছে সেইখানকার পূর্বের 1 বছরের বিভিন্ন দলিল সংগ্রহ করা হবে। কেন, সেইখান থেকে গড় একটা মূল্য নির্ধারণ করা হবে যেখানে 6 ধারায় সেই বিষয়গুলা উল্লেখ করা হবে। যেমন ধরেন আপনার যেই জমি অধিগ্রহণ করা হচ্ছে সেখানে পুকুর রয়েছে, সেখানে খাল রয়েছে, অথবা আপনার যে জমিটা অধিগ্রহণ করা হচ্ছে সেখানে বাড়ি রয়েছে, গাছপালা রয়েছে, মূল্যবান বৃক্ষাদি রয়েছে, সেইগুলার মূল্য নির্ধারণ করার জন্য এই 6 ধারা ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে। সেইখানে সেটা নির্ধারণ করার পর সেটা নিয়ে পরবর্তীতে অগ্রসর হওয়া হয় 7 ধারায় নোটিশ। 7 ধারার নোটিশে হচ্ছে আর্বিট্রেশন মামলা হতে পারে, নিষ্পত্তি হতে পারে, এবং 7 ধারায় কিন্তু মূলত এখানে আপনার যে অধিগ্রহণকৃত সম্পত্তির যে মূল্য রয়েছে সেটা গ্রহণের জন্য আহ্বান জানানো হয়। 7 ধারার প্রক্রিয়া যদি সম্পন্ন হয়ে যায়, সেখানে যদি আপনার কোনো আর্বিট্রেশন থাকে, আপনি সেটা মামলা আকারে দায়ের করে নিষ্পত্তির জন্য আসতে পারেন। পরবর্তীতে আমরা দেখব এই মামলা, এই যে অধিগ্রহণ যদি হয়ে যায় তাহলে অধিগ্রহণ প্রক্রিয়া শেষ হওয়ার পর সেটা দখল হস্তান্তর করা হবে সংস্থার নিকট, যেই সংস্থা এই অধিগ্রহণ করার প্রক্রিয়া ছিলেন সেই সংস্থার নিকট দখল হস্তান্তর করা হবে। পাশাপাশি একটা গেজেট নোটিফিকেশন দেওয়া হবে, যেই গেজেটের মাধ্যমে নিশ্চিত করা হবে যে এই সম্পত্তিটি, এই জমিগুলা যেই সংস্থার নিকট অধিগ্রহণ করা হয়েছে সেটা কমপ্লিট হয়েছে, এবং পরবর্তীতে সেই সংস্থা যদি খাজনা মওকুফ পেয়ে থাকেন তাহলে সেই খাজনা মওকুফ হয়ে যাবে, এবং যেই রেকর্ডের মাধ্যমে এই প্রক্রিয়াটা সম্পন্ন করা হয়েছে সেই রেকর্ডটা সংরক্ষণ করা হবে। তাহলে আজকে আমরা সংক্ষেপে বুঝতে পারলাম যে ভূমি অধিগ্রহণ প্রক্রিয়াটা সাধারণত কিভাবে সম্পন্ন করা হয়। আশা করি আগামী কোনো ভিডিওতে আপনাদের সাথে এই ভূমি অধিগ্রহণ সংক্রান্ত যে সকল জটিলতা সমস্যা আমাদের মধ্যে দেখা দেয় সেই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।